ব্যাটিংয়ের ক্লান্তি তখনও হাসান মাহমুদের চোখে মুখে। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে ডাকলেন অধিনায়ক নাজমুল শান্ত, আর এসেই বড় উপহারটা দিলেন এই পেসার। পাক ওপেনার আবদুল্লাহ শফিককে ফেললেন নিজের জালে, উইকেটের পেছনে লিটনের ক্যাচে হাসানের উইকেট। উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ। প্রথম টেস্টের পর এবারও জয়ের সুবাস পাচ্ছেন টাইগাররা। সেই সুবাস আরও বাড়ে হাসানের আরও একটা উইকেটে, নাইট ওয়াচম্যান সেজাদের বিদায়ে। দিনের প্রথম ভাগে ভুতুড়ে ব্যাটিংয়ের পর শেষ ভাগে বাংলাদেশ পেল স্বস্তি। লিটন দাসের রাজস্বিক সেঞ্চুরিতে ঠিক পথে ফেরে বাংলাদেশ। সেঞ্চুরির আক্ষেপ থাকলেও মেহেদী হাসান মিরাজ দেখান দুর্দান্ত ব্যাটিং। মাত্র 26 রানে 6টা উইকেট হারানোর পর 191 রান পর্যন্ত লিটন মিরাজ জুটি সুরক্ষিত রাখেন বাংলাদেশকে। মিরাজ লিটন জুটিতে 165 রান। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা মিরাজ হঠাৎ বিদায় নেন। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও তার সঙ্গী হয় সেঞ্চুরি মিসের আফসোস। 124 বল থেকে 12টা 4 আর 1টা 6 মিরাজ করেন 78 রান। মিরাজের বিদায়ের পর লিটনের জন্য কাজটা আরও কঠিন হয়ে পড়ে। তাসকিন সঙ্গ দিতে না পারলেও আরেক পেসার হাসান মাহমুদ ঠিকই ব্যাট হাতে দাঁড়িয়ে যান লিটনের সাথে। হাসানকে সঙ্গী করে সেঞ্চুরি তুলে নেন লিটু। প্রথম ম্যাচে 50 পর এবার তার ব্যাটে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। এমন সাফল্যে ড্রেসিং রুম থেকে গ্যালারি সবখানে ফেরে স্বস্তি। চাপে পড়া বাংলাদেশ উল্টো পাকিস্তানকে চাপে ফেলে দেয়। সেঞ্চুরির পরও দারুণ ব্যাটিং করতে থাকেন লিটন। এদিকে 51টা বল মোকাবিলা করে দারুণ সঙ্গ দেন হাসান মাহমুদও। তবে একটা পর্যায়ে গিয়ে থামতে হয় লিটনকে। বিদায়ের আগে 228 বল মোকাবিলা করে 13-4 ও 4টা 6 লিটন করেন 138 রান। ড্রেসিং রুমে করতালিতে লিটনকে বরণ করে নেয় গোটা দল। লিটনের বিদায়ের পর 262 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর 12 রানে পেছনে থেকে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরুতেই হাসান মাহমুদের জোড়া উইকেট, ফলে এগিয়ে থেকেই দিন শেষ করে বাংলাদেশ। চতুর্থ দিনে তারা জয়ের খোঁজে নামবে মাঠে।